গণতন্ত্র আর নির্বাচন এটা মুদ্রার ইপিটি হিপিটি, অর্থাৎ এটার অবিহনে আন্তর কোনো অস্তিত্ব নাই। ভারতবর্ষত গণতন্ত্রর অর্থ হল রাইজৰ দ্বারা, রাইজৰ বাবে রাইজৰ সরকাৰ। গতিকে গণতন্ত্রর মূল আধারস্বরূপ নির্বাচনী প্রক্রিয়াত রাইজৰ স্বতঃস্ফূর্ত আর সর্বাত্মক হারত অংশগ্রহণেহে দেশ বা রাজ্য এখনের শাসন ব্যবস্থা কিমান শক্তিশালী সেই কথা নির্ধারণ করে। অসমত বর্তমান নির্বাচনের বতৰ, তিনিটা পর্যায়ত অর্থাৎ 27 মার্চ, 1 এপ্রিল আর 6 এপ্রিল তারিখে রাজ্যখনত 126টা বিধানসভা সমষ্টির বাবে অনুষ্ঠিত হব অসম বিধানসভার নির্বাচন। এনে ক্ষেত্রত বর্তমানের নির্বাচনক পূর্বতকৈ অধিক জনপ্রিয় করে তোলার লগতে করোনা অতিমারীর প্রতি লক্ষ্য রাখি এই নির্বাচনক আটাইতকৈ সুরক্ষিত করে তোলার লক্ষ্যরে অসমৰ নির্বাচনী বিভাগে গ্রহণ করেছে কেতবোৰ গুরুত্বপূর্ণ আর আকর্ষণীয় পদক্ষেপ। আমি এইটো কারণে চেষ্টা করে আছো কি যোৱা টাইম আমার পার্সেন্টেজ যখন আসে 85% অ্যাকাউন্ট, এইটো আৰু আমি ভাল পারফর্ম করিম। এইটো কারণে আমি এটা কম্প্রিহেনসিভ অ্যাওয়ারনেস জেনারেশন প্রোগ্রাম হাতত লৈছো, আমার সুইফট যখন প্রোগ্রাম আছে কমিশনের এইটোর তলত, আর তাতে আমি চেষ্টা করে আছো কি দু তিনটা ফোকাস আছে আমার। ফার্স্ট ফোকাস আছে কি আমার পোলিং পার্সেন্টেজ ওভারঅল তো বাড়বই লাগে। সেকেন্ড ফোকাস আছে কি আমার যিখনে সুই সরি আমার কোভিডর কারণে যখন নতুন প্রসেস আলো পোলিং স্টেশনত ইন্ট্রোডিউস হয়েছে এই আমার গোটাবিলাক জানিব লাগে। প্রথমেই জানুয়া হোক কোভিড-19 সম্বন্ধীয় সুরক্ষা প্রদানের বাবে নির্বাচন বিভাগে ভোটার সকলের বাবে কি কি ব্যবস্থা হাতত লৈছে। তাতে আমি পোলিং স্টেশনত কি কি সুবিধা দিম, আমি ফার্স্ট তো আমার যেতিয়া ওটা আহিব তাতে তেখেতো বডি টেম্পারেচার লোম, বডি টেম্পারেচার লওয়ার পিছত তেখেতো আমি এটা টোকেন দিম, টোকেন দি তেখেতো কারণে ওয়েটিং এরিয়া বানাইছে, এনে লম্বা লম্বা লাইন আর লাইনত বেশি ভিড় হয়ে যাব তো এইটো অল্প ঠিক না। এইটো কারণে কমিশন আমাক ডাইরেকশন দিছে কি 6-6 ফিট ডিস্টেন্স রাখব লাগে, লম্বা হয়ে যাব লাইন তো মানুষ ওয়েট করব কারণে ওটাও ওয়েট করব কারণে ওয়েটিং এরিয়া হব লাগে, তো এইটো আমি প্রয়োজন রাখিছো। এইটো পিছত ওটা যেতিয়া আহিব পোলিং স্টেশনের প্রিমাইসেসত তেতিয়া তেখেতর হাত সাফা করব কারণে সব সাবুনের ব্যবস্থা আছে, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা আছে। তাৰপিছত তেখেতক যেতিয়া পোলিং রুমত সোমাব তেতিয়া তেখেতক এনে ইভিএম মেশিনক টাচ করব লাগে, টাচ করার কারণে কোনবা ইনফেকশন স্প্রেড না হব লাগে, এইটো কারণে কমিশন আমাক ডাইরেকশন দিছে কি এক এটা প্লাস্টিক গ্লোভস গোটাই ওটাক দিব লাগে, ইউজ এন্ড থ্রো। সো ওটা এটা প্লাস্টিক গ্লোভস পাব পোলিং রুমক এন্ট্রি করার পিছত, এইটো পেনিব পিছত মেশিনক টাচ করব পিছত পিলাই দিব। সেকেন্ড ওটা আইব তেখেতক প্লাস্টিক গ্লোভস পেনিব, তো ইনফেকশন স্প্রেড হওয়া একো চান্স নাই। এই অতিমারির প্রতি লক্ষ্য রাখি এইবারের নির্বাচনত ভোট গ্রহণ কেন্দ্রর সংখ্যাও বহু পরিমাণে বৃদ্ধি করা হয়েছে। কমিশন কোভিডর কারণে কিবা বিলাক গাইডলাইন দিছে, কমিশন এটু ভাবিছে কি কোভিডর ইনফেকশনের কিবা রিস্ক হব না লাগে আমার ওটাবিলাকক, এটু কারণে কমিশন যিখন পোলিং স্টেশনত মোর দ্যান 1000 ওটার আসলে 1000-এর উপর যিখন জায়গা ওটার আসলে তাতে ভাগ করে দিলে, অ্যাডিশনাল মানে অক্সিলারি পোলিং স্টেশন ক্রিয়েট করে দিছে। পোলিং স্টেশনের নম্বর আমার বাড়িছে অ্যারাউন্ড 5325 আশেপাশে আমার নম্বর বাড়িছে, তো আমি এটু অ্যাডিশনাল পোলিং স্টেশন বানাই আছো। কেবল সেয়াই নহয়, ভোটার সকলের সুবিধার্থে এইবার ভোট গ্রহণ কেন্দ্র সমূহত থাকিব নিশ্চিত ন্যূনতম সুবিধাও, অ্যাসিওর্ড মিনিমাম ফেসিলিটি যখন কয়ে মানে গোটাই পোলিং স্টেশনত আমার খোয়া পানির ব্যবস্থা আছে, টয়লেট আছে, যখন আমার দিব্যাং ভাই বহন ফ্রেন্ড সকল আছে তেখেতর কারণে র্যাম্প আছে, হুইল চেয়ার আছে, আমার ভলেন্টিয়ার থাকিব, আমার যখন জ্যেষ্ঠ নাগরিক আর যখন আমার দিব্যাং ভাই বহন আইব তেখেতক হেল্প করব কারণে। আনহাতে এইবারের নির্বাচনত নির্বাচনী আয়োগে গ্রহণ করা আটাইতকৈ গুরুত্বপূর্ণ পদক্ষেপটি হয়েছে প্রথমবারের বাবে তিনিটাকৈ নতুন শ্রেণীর লোকর বাবে আগবড়া পোস্টেল বেলটর সুবিধা। কমিশন আরও এটা সুবিধা দিছে
যখন এই তিনটা ক্যাটাগরি আছে দিব্যাং ভোটার্স 80 প্লাস সিনিয়র সিটিজেন ভোটার্স জ্যেষ্ঠ নাগরিক সকল আর প্লাস যখন কোভিড ইনফেক্টেড কোভিড এফেক্টেড আর কোভিড সাসপেক্টেড পেশেন্ট এইটো কারণে কমিশন কৈছে কি এই টাইম পোস্টাল ব্যালেটৰ ফেসিলিটি এভেলেবল আছে আগতে পোস্টাল ব্যালেট ফেসিলিটি এনেকুৱা এভেলেবল না আছিলে এইটো ক্যাটাগরির কারণে তেখেতক অপশন আছে এই তিনটা ক্যাটাগরিক আমি আমার বিএলও ঘরে ঘরে গই আছে আমার বুথ লেভেল অফিসার তেখেতক এটা ফর্ম দি আছে ফর্ম 12D তেখেতক উইলিংনেস সুধি আছে কি আপুনি পোস্টাল ব্যালেট ফেসিলিটি লব কারণে আপনার ইচ্ছা আছে তো আপনি আমাক দি দিব আমি এইটো কারণে চেষ্টা করিম তথাপি এইটো ফুললি অপশনাল এই কোনবা দিব্যাঙ্গ ভোটার অথবা সিনিয়র সিটিজেন ভোটার তেখেতক পোলিং আর কোভিড এফেক্টেড ভোটার তেখেতক পোলিং স্টেশন আহিব ভাবে আমি তাতেই তেখেতক ওয়েলকাম করিম তেখেতক গোটেই ফেসিলিটি দিম তথাপি এইটো ফেসিলিটি আছে তথাপি অপশনাল আছে এইটো আর এটা নতুন কথা ভোটার কারণে কমিশন করেছে নির্বাচনী বিভাগে প্রদান করা এই সুবিধাসমূহৰ বিষয়ে এতিয়া রাইজক কেনেদৰে অবগত করা হব বা এই নির্বাচনের প্রতি ভোটারসকলক কেনেদৰে আকর্ষণ করা হব এই ক্ষেত্রত বিভাগটোৱে হাতত লৈছে ব্যাপক কার্যসূচী তো এইবার আমি এইটো কারণে কম্প্রিহেনসিভ এটা সুইপ অ্যাক্টিভিটি হাতত লৈছো মানে তাতে আমি মাল্টিমিডিয়া অ্যাক্টিভিটি রাখিছো যেখানের তলত আমি সোশ্যাল মিডিয়াত আমি স্টিল ক্রিয়েটিভ দিম ভিডিও দিম টিভিত দিম রেডিওত দিম আমার অলরেডি স্টার্ট হয়েছে এইটো অ্যাক্টিভিটি সেকেন্ডলি আমি যখন রিমোট আমার পোলিং স্টেশন আছে এইটোর উপর আমি ফোকাস করে আসো কমিশনের আমার ডাইরেকশন আছে কি যখন লোয়েস্ট পার্সেন্টেজ আছে লোয়েস্ট 20% যা ইলেকশনের যখন লোয়েস্ট হয়েছে এইটোর ক্ষেত্রত অল্প ফোকাস করব লাগে তাতে কি কারণে লোয়েস্ট হয়েছে এইটো আমি অ্যানালাইজ করছো তাতে আমার কিবা অ্যাওয়ারনেস জেনারেশন অ্যাক্টিভিটি হব লাগে সুইপ অ্যাক্টিভিটি আর তাতে আমার কিছুমান টিম যাব আমি কি করছো তিন ট্যাবলিউ মানে এটা ট্রাকর উপর আমার মোবাইল স্টেজ আমি বানাই আসো তাতে আমার আর্টিস্ট বিলাক প্রি রেকর্ডেড আর্টিস্ট মানে প্রি রেকর্ডেড কিবা লাইভ প্রোগ্রামও আছে ব্যবস্থা করা আছে সাউন্ড লাইট গোটাই সিস্টেম আছে এখন ট্যাবলিউ আমি রিমোট এরিয়াত পাঠাই দিম তাতে যখন ওটার আছে তেখেতক আপিল করব কারণে আর প্লাস আমি যখন জগত উমেন ভোটার যখন লেডি ভোটার নম্বর অল্প এনে পার্সেন্টেজ পোলিং পার্সেন্টেজ কম 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 আছে তাতে আমি স্পেশালি আপিল করে আসো আমার সকলো যখন ডিসি আছে জেলা নির্বাচনী বিষয়া ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তেখেতক এইটো কারণে স্পেশাল এফর্টস লই আছে ২০২১ বৰ্ষৰ নিৰ্বাচনত ভোটাৰসকলক আকৰ্ষণ কৰাৰ বাবে নিৰ্বাচনী বিভাগৰ এয়া এক নতুন আৰু অভিনৱ পদক্ষেপ অৰ্থাৎ অসমৰ সাংস্কৃতিক আৰু ক্ৰীড়া জগতৰ চাৰিজনকৈ তাৰকাক সুইপ আইকন হিচাপে নিযুক্তি দি ৰাজ্যখনৰ নিৰ্বাচনী বিভাগে ভোট গ্ৰহণৰ হাৰ বৃদ্ধি কৰাৰ বাবে এক সুকীয়া আৰু অভিনৱ প্ৰচেষ্টা হাতত লৈছে এই তাৰকাসকল হ'ল সংগীত শিল্পী অনিন্দিতা পাল অভিনেতা কপিল বৰা প্যারাসাইক্লিস্ট রাকেশ বানিক আর যুব ক্রিকেটার রিয়ান পরাগ ইতিমধ্যেই নির্মাণ করা হয়েছে একটা সুন্দর নির্বাচনীমূলক শীর্ষ গীত যত অনিন্দিতা পালে নিজেও কণ্ঠদান করেছে নগদ গাঁও সামরি আহা সকলাই ভোটদান করি গণতন্ত্র রাখু জিয়াই শহর নগদ গাঁও সামরি আহা সকলাই নির্বাচনের বতর ভোট দিবলে সাজু হয়েছেনে জানি তো নির্বাচনের দরে এক গুরুত্বপূর্ণ কার্যসূচীর হইতে সাংস্কৃতিক আৰু ক্ৰীড়া জগতৰ লোকসকলক জড়িত কৰাৰ বাবে নিৰ্বাচনী বিভাগক বাৰুকৈ শলাগ ললে
প্রখ্যাত সংগীত শিল্পী অনিন্দিতা পালে। আসলে আমার যেটা চিফ ইলেকট্রাল অফিসার স্যাম, তেওঁলোকক আমি শলাগ লবই লাগিব এই ক্ষেত্রত। এই প্রথমবারের বাবে ইমান ধুনিয়াকে তেওঁলোকে এই সজাগতামূলক কিছুমান পদক্ষেপ তেওঁলোকে লৈছে, আৰু যেটো খুব দেখাত ভাল লগা বা মানুহক খুব এট্রাক্ট কৰিব পৰা কিছুমান বস্তু। আৰু মই ভাবো আর্ট এন্ড কালচারটো এটা খুব সুন্দৰ মিডিয়াম মানুহৰ মাজত সোমাবলৈ। আমি ইতিমধ্যে খুব ধুনীয়া গীত এটি ৰেকৰ্ড কৰিলোঁ, প্ৰবীণ বৰাই গীতটি সুৰ কৰিছে, তেওঁ গাইছে, লগত মই গাইছোঁ গীতটি। আৰু ইতিমধ্যে চাগে ভিডিঅ'টো আপোনালোকে দেখিছেই, খুব ভাল হৈছে ভিডিঅ'টো, ধ্ৰুৱ জ্যোতি বৰাই কৰিছে আৰু ধ্ৰুৱই খুব সুন্দৰকৈ কৰিছে এইখিনি ভিডিঅ', আৰু লগতে প্ৰয়াসে ভাল কেমেৰা কৰিছে, সেইখিনি কথা আমি ক'বই লাগিব। চৰি, মই ধ্ৰুৱ জ্যোতি বৰদলৈ দেই, তাৰ নামটো কৰেক্ট কৰি লৈছোঁ। খুব ভাল হৈছে ওভাৰঅল হেৰিখিনি, আৰু মই আশা কৰোঁ এনেকুৱা পদক্ষেপবোৰ লোৱাৰ বাবে এইবাৰ চাগে আমাৰ কম্পেৰিটিভলি আগতকৈ বেছি ভোটাৰ টাৰ্ণ আউটটো বেছি হ'ব এবছৰ। আৰু আমি সদায় পৰিৱৰ্তন বুলি নহয়, আমি সদায় কৈ থাকোঁ যে আমি সমাজৰ ভাল কথা আমি চিন্তা কৰি থাকোঁ। মই যেনেকৈ মোৰ গীতৰ মাধ্যমেৰে সদায় চেষ্টা কৰিছোঁ যে এটলিষ্ট সমাজখনত কিবা দিব পৰাকৈ, এনে কমাৰ্চিয়েলি গান এটা গাব লাগে বুলিয়েই গোৱা নাই। তেনেকৈ মই সকলোকে আহ্বান জনাওঁ যে আমি যদি যিকোনো এটা আমাৰ ভাল কথা এটা আমাৰ সমাজৰ কাৰণে আমি চিন্তা কৰিছোঁ, তেতিয়া আমাৰ যিটো গণতান্ত্ৰিক, যিটো আমাৰ অধিকাৰ, যিটো ভোটিং ৰাইটছ, আমি সকলোৱে ওলাই আহি পেলাই আমি ভোটটো দিব লাগে। সেইটো এটা ডাঙৰ কথা। আৰু তাৰ উপৰিও ধৰক আমি ভোটটো একচুৱেলি কি হয়, আমাৰ হলিডে হৈ যায়তো, আমি ঘৰৰ পৰা ওলাব নোখোজোঁ, এটা এদিন আমি হলিডে পাই যাওঁ, সেইটো হ'ব নালাগে। ভোটটো এটা চেলিব্ৰেশ্যন, আমাৰ ডেমক্ৰেচিৰ এটা চেলিব্ৰেশ্যন হ'ব লাগে ভোটটো। আমি সকলোৱে ওলাই পেলাই আমি ভোটটো দিব লাগে। আচলতে ভোটিং ৰাইটটো আমাৰ আচলতে ডেমক্ৰেচিৰ এটা চেলিব্ৰেশ্যন। আমি আগন্তুক হেৰিবোৰতো আমি সেই বস্তুটো দেখা পাব লাগে। যেনেকৈ আগতে কি হয়, আমি ঘৰৰ পৰা নোলাওঁ, আমি ভাবোঁ যে সেইদিনা আমাৰ এটা হলিডে, আমি ঘৰৰ ভিতৰত সোমাই থাকিব লাগিব আৰু ক'তো ওলাই যাব মন নাযায়। কিন্তু সেই ভোটিংটো যে আমাৰ সমাজখনৰ বেটাৰমেণ্টৰ কাৰণে কিমান দৰকাৰী, এটলিষ্ট সেইটো দিয়াৰ পাছত, তাৰপিছত যদি কিবা এটা হয় বা নহয় সেইটোৰ আমাৰ কোনো ধৰক ক'বলগীয়া একো নাই। কিন্তু আমি ঘৰত থাকি পেলাই ভোটটো নিদিয়াকৈ যদি আমাৰ মানে মনৰ পৰা যি প্ৰাৰ্থীগৰাকী আমি বিচৰা নাছিলোঁ তেওঁ যদি জিকি যায়, তেতিয়া আমাৰ মনটো বেয়া লাগিবতো অবভিয়াছলি। সেইকাৰণে আমি সেই ৰাইটটো আমি হেৰি কৰিব লাগে, এক্সিকিউট কৰিব লাগে। আৰু খুব আকৌ মই শলাগ ল'বই লাগিব আমাৰ চিফ ইলেক্টৰেল অফিচাৰ অসম নীতিন খাৰে, আৰু তেওঁৰ কম্পিটেণ্ট যিখিনি অফিচাৰ্ছ আছে, ডিম্পল বৰুৱা, ৰাহুল দাস আৰু লগতে আদি কৰি আৰু বহুত অফিচাৰ্ছ, যে তেওঁলোক ইমান সুন্দৰ কামখিনি কৰিছে। কেৱল টিভিৰ পৰ্দাতেই নহয়, সংগীত শিল্পীগৰাকীয়ে দূৰদৰ্শনৰ কেমেৰাৰ সন্মুখতো গীত গাই ভোটাৰসকলক এই নিৰ্বাচনী প্ৰক্ৰিয়াত অংশগ্ৰহণ কৰিবলৈ আহ্বান জনালে। এই গীতটি বৰ ধুনীয়া হৈছে, প্ৰবীণে বৰ সুন্দৰ কৰিছে সুৰটো, মই এইটো অলপ গুণগুণাই দিছোঁ এই গীতটি। এয়া যে সময় নিৰ্বাচনৰ, এয়া যে সময় ভোটদানৰ, চহৰ নগৰ গাঁও সামৰি আহা সকলো ওলাই, ভোটদান কৰি গণতন্ত্ৰক ৰাখো জীয়াই। আমি সজাগ ভোটাৰ, ভোটদান আমাৰ অধিকাৰ। আমি সজাগ ভোটাৰ, ভোটদান আমাৰ অধিকাৰ। দলে বলে দলে বলে দলে বলে যাও বল, দলে বলে দলে বলে। আজি এটা বিশেষ দিন, মই সাজু হৈছোঁ ভোট দিবলৈ। আটাইকেইগৰাকী আইকনে এই নিৰ্বাচনত কেনেধৰণৰ দায়িত্ব পালন কৰিব, এই বিষয়ে কিছু কথা অৱগত কৰিলে অভিনেতা কপিল বৰাই। ইলেকশ্যন অহা মানে সকলোৱে দেখা পায়ে থাকে, বাতৰি কাকততে হওক বা টেলিভিশ্যনতে হওক, কিন্তু তাৰ মাজতে এনেকুৱা কিছুমান মানুহ থাকে যিয়ে অকণমান কুণ্ঠাবোধ কৰে যে ওলাই যাবলৈ এলাহ কৰে, মানে এলাহ কুণ্ঠাবোধ এইবিলাক বহুত কিছুমান প্ৰতিক্ৰিয়া চলি থাকে তেওঁলোকৰ মনত। গতিকে তেওঁলোকক আমি পুশ্ব আপ কৰিবলৈ, তেওঁলোকক মানে ইনস্পায়াৰ কৰিবৰ কাৰণে আমাক আচলতে লোৱা হৈছে। আৰু আমি টেলিভিশ্যনৰ মাধ্যমেৰে হওক বা নিউজ পেপাৰ এডছৰ মাধ্যমেৰে হওক, আমি বিভিন্ন কিছুমান দিশৰ কথা কৈ আছোঁ, যেনেকৈ পোষ্টেল বেলেট আছে, আৰু যিহেতু আমি এতিয়া পেণ্ডেমিকৰ সময়ত আছোঁ, গতিকে কোভিড প্ৰট'কলসমূহ ভোটদান কেন্দ্ৰসমূহত পালন কৰা হ'ব, সেইটো কেনেকৈ চেনিটাইজ কৰা হ'ব গোটেই ভোটদান কেন্দ্ৰসমূহ, তাৰপিছত আমি সোমাওঁতেও কেনেকৈ চেনিটাইজাৰ দিয়া হ'ব, থাৰ্মেল স্কেনাৰ থাকিব, তাৰ উপৰি আপোনাৰ ধৰক দূৰত্ব মেইনটেইন কৰা হ'ব যাতে কোনো
ইজনে সিজনৰ সংস্পৰ্শত নাহে। গতিকে সেইবিলাক কথা আমি আমাৰ মুখেৰে ক'বলৈ চেষ্টা কৰা আমাক কোৱাবলৈ যত্ন কৰা হৈছে আৰু বা আমি কৈছোঁ যাতে মানুহৰ এটা দৃষ্টি আকৰ্ষণ হয় এই বস্তুবিলাকৰ প্ৰতি, যাতে মানুহবিলাকে ভয় নাখায় যে ক'ভিডৰ সময়ত জানো আমি ভোট দিবলৈ যাম, গতিকে তেওঁলোক যাতে আহে। গতিকে তেনেকুৱা ধৰণৰ কিছুমান পদক্ষেপত আমি জড়িত হৈ পৰিছোঁ আৰু তাৰোপৰি পোষ্টেল বেলেট আছে, যিসকল 80 বছৰ ঊৰ্ধৰ লোকসকল তেওঁলোকে যাতে পোষ্টেল বেলেট যোগে যিবিলাক ছাৰ্ভিচ হোল্ডাৰ্ছসকল আছিলে আগতে আৰ্মিত থকাসকল দূৰৰ পৰা তেওঁলোকে পোষ্টেল বেলেটৰ প্ৰয়োগ কৰে, কিন্তু এতিয়া 80 বছৰ ঊৰ্ধৰ বা যিসকল ক'ভিড আক্ৰান্ত বা ক'ভিড যিবিলাকে মানে সন্দেহযুক্ত যিসকল আছে তেওঁলোকো যাতে পোষ্টেল বেলেটৰ সুবিধা ল'ব পাৰে, সেই কথাবিলাক আমি আমাৰ মুখেৰে ক'বলৈ চেষ্টা কৰিছোঁ যাতে তেওঁলোক আহে। এবাৰ ধৰক আমি মই আছোঁ, আনিন্দিতা আছে, ৰিয়ান আছে, তাৰপিছত ৰাকেশ আছে, গতিকে আমি যুৱ প্ৰজন্মৰ মাজতো আমি ক'বলৈ চেষ্টা কৰিছোঁ যে আপোনালোকে এলাহ নকৰিব বা নাভাবিব যে মই এটা ভোট দিলে কি হ'ব, এই এটা ভোটৰো ডাঙৰ সাংঘাতিক গুৰুত্ব থাকে। গতিকে আমি সকলোকে আহ্বান জনাবলৈ চেষ্টা কৰিছোঁ যে আহক ভোট কৰক, কাৰণ ইয়াৰ ওপৰত আমাৰ দেশৰ ভৱিষ্যত নিৰ্ভৰ কৰে। নিৰ্বাচনী বিভাগৰ এই পদক্ষেপে নিশ্চয়কৈ আগন্তুক নিৰ্বাচনত এক যুগাত্মক প্ৰভাৱ পেলাব বুলি আশাবাদী অভিনেতাগৰাকী। আমি শুনো আহক ভোটাৰসকলক উদ্দেশ্যে অভিনেতাগৰাকীয়েনো ভোটদানৰ বাবে কেনেদৰে আহ্বান জনালে। মই এটা কথাই ক'ব বিচাৰোঁ যে এটা ভোটৰো সাংঘাতিক গুৰুত্ব আছে, আপোনালোকে নাভাবিব যে মইনো আজি গৈ ভোট দিলে কি হ'ব, আপোনালোকৰ প্ৰত্যেকটো ভোটৰে সাংঘাতিক গুৰুত্ব আছে, গতিকে আপোনালোক প্ৰত্যেকে যাওক ভোট দিয়ক, আপোনালোকৰ বিবেকে যিজন প্ৰাৰ্থীক ভোট দিবলৈ কয় সেইজন প্ৰাৰ্থীকে ভোট দিয়ক, আৰু বিশেষকৈ যুৱ প্ৰজন্মৰ ব্যক্তিসকলক যিসকলে প্ৰথমবাৰৰ বাবে ভোট দিবলৈ ওলাইছে মই তেওঁলোককো ক'ব বিচাৰোঁ যে আপোনালোকে যাওক ভোট দিয়ক, কাৰণ আপোনালোকৰ প্ৰত্যেক এই যিটো অভিজ্ঞতা হ'ব এইটো অভিজ্ঞতা আপোনালোকে সঁচাকৈ এটা অতুলনীয় অভিজ্ঞতা বুলিয়ে ক'ম, আৰু কাৰণ আপোনালোকে দেশ গঢ়াত বা ভৱিষ্যত আপোনালোকৰ নিজৰ ভৱিষ্যত গঢ়াত অংশীদাৰ হ'ব, গতিকে এই সুযোগটো আপোনালোকে নেৰিব, এই প্ৰচেষ্টাত আপোনালোকে অংশীদাৰ হওক আৰু দেশৰ এটা উজ্জ্বল ভৱিষ্যত সুনিশ্চিত কৰক। যেতিয়া লক্ষ্য থাকে সঠিক, কোনো বাধাই নোৱাৰে ভেটিব আপোনাৰ বাট। আনহাতে উত্তৰ পূবৰ প্ৰথমজন পেৰাচাইক্লিষ্ট হিচাপে পৰিচিত অসম সন্তান ৰাকেশ বাণিকেও এই নিৰ্বাচনৰ অংশ হৈ নিজকে গৌৰৱান্বিত বুলি প্ৰকাশ কৰিলে। সঁচাকৈ বহুত ব্লেছ ফিল কৰি আছোঁ যে মই যে নৰ্থ ইষ্টৰ ফাৰ্ষ্ট পেৰাচাইক্লিষ্ট হিচাপে এইবাৰ ফাৰ্ষ্ট টাইম অসমত এইটো প্ৰথমবাৰ হৈছে যে এজন ডিফাৰেণ্টলি এবেলক ষ্টেট ইলেকশ্যন আইকন হিচাপে মোক নিৰ্বাচিত কৰিছে। এইটোত সঁচাকৈ বহুত মানে গৌৰৱো ফিল কৰি আছোঁ, প্ৰাউড ফিল কৰি আছোঁ আৰু সঁচাকৈ ভাল লাগিছে যে এনেকুৱা আমাৰ নিচিনা এজন মানুহক ইমানখিনি ফাৰ্ষ্ট প্ৰায়ৰিটি এটা দি কিনে অসমৰ নিৰ্বাচন আয়োগে ইমান ডাঙৰ এটা দায়িত্ব মোক দিছে, সেইটো সঁচাকৈ খুব ভাল লগা এটা মোৰ কাৰণে। ৰাকেশ বাণিকে আমাৰ আগত প্ৰকাশ কৰা অনুযায়ী এই নিৰ্বাচনী সজাগতা কাৰ্যসূচীত তেওঁৰ অংশগ্ৰহণে আগন্তুক নিৰ্বাচনত কেনেদৰে প্ৰভাৱ বিস্তাৰ কৰিব তাৰ এটি আভাস দাঙি ধৰে। তো মই এইটো মানে মই বুজি পাওঁ যে এজ এ ডিফাৰেণ্টলি এবল মই এজন মানুহ হয় আৰু চিফ ইলেক্টৰেল অফিচৰ ফালৰ পৰা মোক এজ এ ষ্টেট আইকন দিছে, তো এইটোত মোৰ এটা ইম্পেক্ট এইটো পৰিব কি যেতিয়া আপোনাৰ লাইক কোনোবাই মোক চাই আছে এতিয়া তো এজন ল'ৰাৰ ভৰি নাই সি কেনেকৈ সেই বস্তুটো হৈছে, চ' মানুহৰ এটা মানে এক্সাইটমেণ্টটো থাকিব যেতিয়া মোৰ ষ্টৰি শুনিব যে মই কি ক'ব বিচাৰি আছোঁ ৰাইজক, মই ক'ব বিচাৰি আছোঁ যে তেওঁলোকৰ যিটো প্ৰিচিয়াছ ভোট আছে, যিটো মানে অমূল্য ভোট আছে সেইটো কাষ্ট কৰিব লাগে। এতিয়া মোৰ নিচিনা মানুহ এজনে যদি মই মানে ভোটৰ আপীল কৰি আছোঁ ৰাইজক, চ' সেইটোত আই থিংক এটা ইম্পেক্ট পৰিব যে ৰাইজে বুজি পাব যে এজন ল'ৰাৰ ভৰি নাই চাইকেল চলাই কিনে গোটেই অসম এৱেৰনেছ কৰিব বিচাৰি আছে যে ৰাইজ ওলাই আহি নিজৰ প্ৰিচিয়াছ ভোটটো দিয়ক। সেই ভোটৰ ক্ষেত্ৰত মই এইটো ক'ম যে তেওঁলোকৰ মানে বিবেক বুদ্ধিৰে ভোট কৰক, কাৰণ কি তেওঁলোকে চৰকাৰ নিৰ্বাচন তেওঁলোকে কৰিব, চ' সেইটো তেওঁলোকৰ সময় লৈ কিনে চিন্তা কৰি ভোট প্ৰদান কৰক, কিন্তু ভোটদান কৰক, নিজৰ ৰাইট যিটো আছে সেইটো তেওঁলোকে কাষ্ট কৰক। যুৱ ক্ৰিকেটাৰ ৰিয়ান পৰাগেও ক্ৰীড়াৰ সৈতে জড়িতসকলক ভোটদান কৰাৰ উদ্দেশ্যে অনুপ্ৰাণিত কৰাৰ বাবে নিজৰ দায়িত্ব পালন কৰি আহিছে। মই ভাবোঁ যে যেনেকৈ চব ডিফাৰেণ্ট ডিফাৰেণ্ট আইকনছ আছে ডিফাৰেণ্ট ডিফাৰেণ্ট স্পৰ্টছ ফিল্ডৰ পৰা, ফিল্ম ইণ্ডাষ্ট্ৰীৰ পৰা, ছিংগিং ইণ্ডাষ্ট্ৰীৰ পৰা, আই থিংক মোৰ ৰোলটো এইটোৱে হ'ব যে মই যিখিনি ক্ৰিকেটাৰ্ছ স্পেচিয়েলি যিখিনি বাডিং ক্ৰিকেটাৰ্ছ হওক বা যিখিনি ছিনিয়ৰ ক্ৰিকেটাৰ্ছ হওক সিহঁতক এটা আৰ্জ এটা জগাওঁ যে সিহঁতিও আহে ভোট কৰে। আই থিংক ইটছ আ ৰাইট দেট ন' ওৱান কেন ইউ ন' ষ্টীল ফ্ৰম আছ, চ' আই থিংক দেটছ দ্য মেইন মটিভ কি মই চবকে আৰ্জ কৰোঁ স্পৰ্টছ পাৰ্চন হিচাপে স্পৰ্টছ ফিল্ডক যেন আহি পেলাই সিহঁতি ভোট দিয়ে।
So I urge all of you all to come forward and vote. First timers like me and Junijin Agote vote dise. I think this is a right which no one can steal from us or dictate for us. So I think come forward, choose how the constitution should be and come forward and vote. Ekhinite jubo cricketar gorakie 2021 borhor ei nirbachanot prothom baror babe vote danor subidha labh kori atyanto anondito boli amar agot prokash korile. I think I'm very excited for my first vote. Agote hot agote mom dialog saisilu je goi pele ink logai ane aru senior seniors ogolaku sao. I think very excited for that, and then this is a right which no one can steal from us. So how the constitution should be, I think moi goi pele mon nijor eta view dibo parim voter hisabe. So I think definitely very excited. দুহেজাৰ একৈশ বৰ্ষৰ বিধানসভা নিৰ্বাচনৰ জনপ্ৰিয়তা ৰাজ্যখনৰ চুকে কোণে বৃদ্ধি কৰাৰ উদ্দেশ্যে নিৰ্বাচনী বিভাগে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমকে ধৰি আন সকলো মাধ্যমৰ জৰিয়তে ব্যাপক প্ৰচাৰ অভিযান অব্যাহত ৰাখিছে। ঠায়ে ঠায়ে দেখা গৈছে ষ্টেট আইকনসকলৰ ভোটদানৰ আহ্বান সম্বলিত বেনাৰ আৰু পোষ্টাৰ। তাৰোপৰি ঠায়ে ঠায়ে অনুষ্ঠিত কৰা হৈছে বাতৰ নাট। নিৰ্বাচনী বিষয়াসকলে ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে নির্দিষ্ট ঠাইত লগাইছে পোস্টার, যার জড়িয়ে ভোটারসলক আকর্ষণ করবলে চেষ্টা করা হয়েছে। কেবল সেয়াই নহয়, রাজ্যের শিক্ষানুষ্ঠানসমূহতো সুইপ কার্যসূচীর অধীনত আয়োজিত করা হয়েছে নানা কার্যসূচী। ভোটদাতাসকলে ইলেকট্রনিক ভোটিং যন্ত্রর সহায়ত কেনেদরে ভোটদান করব এই বিষয়েও সজাগতা সৃষ্টির সকলো মাধ্যমের জড়িয়ে চেষ্টা অব্যাহত রাখিছে নির্বাচনী বিভাগে। শেহতীয়াকৈ নিৰ্বাচনী বিভাগে 15 মাৰ্চ তাৰিখে ফ্লেগ অফ কৰিলে এক নিৰ্বাচনী প্ৰতীকপট, যাৰ জৰিয়তে ৰাজ্যখনত প্ৰান্তে প্ৰান্তে নিৰ্বাচনী সজাগতা সৃষ্টি কৰাৰ আন এক অভিনৱ পন্থা গ্ৰহণ কৰিছে। এই প্ৰতীকপট মুকলি সম্পৰ্কত মুখ্য নিৰ্বাচনী বিষয়া নীতিন খাৰে কি ক'লে শুনো আহক। আমাৰ ভোটাৰবিলাকৰ মাজত জনজাগৃতি কৰিবৰ কাৰণে আমি যিখন সুইপ আমার যখন ইলেকশন কমিশনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে এটু আমি হাতত লৈছো। আমি ভাবো কি আমার যখন ভোটারবিলাক আছে তেখেতক যখন অধিকার আছে ভোটিংর, তেখেতর দায়িত্ব আছে ভোটিংর, এটু তেখেতক পালন করব তো আমার গণতন্ত্র আরও মজবুত হব। এটু মোবাইল থিয়েটার হিসাবে এটু তাতে যাব আর আমার ভোটারবিলাকর মাজত অ্যাওয়ারনেস জেনারেট করব, ভোটারবিলাকক আমার আহ্বান তেখেতক কনভে করব। এইটো টেবলেট যখন লাইভ পারফরমেন্স হব যখন আর্টিস্টবিলাক এনেকা তেখেতক ভোটারবিলাকক তেখেতক ভোটিং রাইট আর রেসপন্সিবিলিটির কারণে তেখেতক আহ্বান জানাব। উল্লেখ্য যে এই নির্বাচনত ভোটদানের হার 85% অধিক করে তোলার বাবে সকল প্রকারের সম্ভবপর প্রয়াস করা দেখা গেছে। নিশ্চয়কৈ প্রতিটি নির্বাচনতে প্রতিগৰাকী ভোটারের অংশগ্রহণ বাঞ্ছনীয়। এখন সুস্থ সবল দেশ বা রাজ্য নির্মাণের দিকত নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গতিকে ভোটদানের জড়িয়ে প্রতিগৰাকী লোকে এখন যোগ্য সরকার গঠনের দিকত নিজের অধিকার সাব্যস্ত করে দেশ বা রাজ্যের হকে নিজের সর্বশ্রেষ্ঠ অবদান আগবা উচিত। আহক আমি সকল ওলাই আহি ভোটদান করো আর আমার রাজ্যখনের বিকাশত শ্রেষ্ঠতম অরিহণা যোগাও।